পছন্দের কাপড়ে গ্রিজে দাগ লেগে যাওয়ার মতো মন খারাপের ব্যাপার আর হতেই পারে না। প্রথমেই কাপড় কী ধরনের এবং তা কীভাবে ধুতে হবে তা নিশ্চিত করার জন্য প্রস্তুতকারকের ব্যবহার নির্দেশাবলী পড়তে হবে। কাপড়ের ক্ষতি না করে দাগের উপরিভাগ যতটা সম্ভব খুঁজিয়ে তুলতে হবে, এতে পুরো দাগটি তুলতে সহজ হবে। সিল্ক, উল অথবা কোনো লাজুক কাপড় হলে ডন্ডিতে দেওয়াই ভালো। সবসময় গ্রিজের তাজা দাগ তোলা বেশি সহজ এবং কাপড়ের জন্য কম ক্ষতিকর। দাগ বেশি পুরনো হলে ধোয়ার আগে কাপড়ের দাগের ওপর সামান্য WD-40 স্প্রে ব্যবহার করা যাবে। আপনার জন্য যা প্রয়োজন: স্ক্রাবার, ব্রাশ, পরিষ্কার কাপড়, গ্লাভস, ডিশ ওয়াশ লিকুইড, ডিটারজেন্ট, বেকিং সোডা এবং ভিনেগার। গ্রিজ দূর করার উপায়: গ্রিজের দাগ যতটা জলদি সম্ভব তুলে ফেলা উচিত, তাছাড়া তা কাপড়ের জন্য কঠিন দাগের কারণ হতে পারে। দাগ লাগা কাপড়টির জন্য যদি বিশেষ করে কটন বা সিনথেটিক হয়, তবে এর জন্য ডিশ ওয়াশ লিকুইড একটি ভালো সমাধান। পরিষ্কার করার ধাপ: গ্রিজে দাগের ওপর কয়েক ফোঁটা ডিশ ওয়াশ লিকুইড ফেলুন এবং 2 মিনিট অপেক্ষা করুন। ঠান্ডা পানি দিয়ে দাগের অংশটি ভালো করে ধুয়ে নিন। কাপড়ে ব্যবহার নির্দেশাবলী অনুযায়ী কাপড়টি ধুয়ে ফেলবেন। ডিটারজেন্ট দিয়ে শুকনো বা ভেজা সিনথেটিক কাপড় থেকে গ্রিজের দাগ তোলার জন্য ডিটারজেন্ট ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার করার পদ্ধতি: দাগের ওপর কিছুটা ডিটারজেন্টের গুঁড়া দিয়ে হালকা করে দাগের চারপাশে ঘষবেন এবং 5 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন। ঠান্ডা পানি দিয়ে দাগের অংশটি ভালো করে ধুয়ে নেবেন। স্বাভাবিক নিয়মে কাপড়টি ধুয়ে ফেলুন। বেকিং সোডা দিয়ে উলের এবং সিল্কের মতো সূক্ষ্ম উপাদানে তৈরি কাপড় থেকে গ্রিজে দাগ ওঠানোর জন্য বেকিং সোডা একটি ভালো সমাধান। পরিষ্কার করার পদ্ধতি: কিছুটা বেকিং সোডা দাগের ওপর ছিটিয়ে দিতে হবে। এতে বেকিং সোডা অনেকটা তেল শুষে নেবে এবং দাগকে নরম করে দিবে। বেকিং সোডা দেওয়া কাপড়টি 12 থেকে 24 ঘন্টা রেখে দিতে হবে। কাপড়ের ব্যবহার নির্দেশাবলী অনুযায়ী কাপড়টি ধুয়ে ফেলতে হবে। ভিনেগার দিয়ে: ভিনেগার প্রাকৃতিকভাবে তেল বা গ্রিজে দাগ ওঠানোর জন্য একটি কার্যকর উপায়। ভিনেগার ব্যবহারে তেলের যৌগ ভেঙে গিয়ে তা দাগকে কাপড় থেকে আলাদা করে ফেলে। পরিষ্কার করার ধাপ: লেবুর রস এবং সাবান এর সাথে কিছুটা ভিনেগার মিশিয়ে তা সরাসরি গ্রিজের দাগের উপরে দিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে। ঠান্ডা পানির নিচে কাপড়ের দাগ লাগা অংশটি অনেকক্ষণ ধরে ধুয়ে নেবেন। কাপড়ের ব্যবহার নির্দেশাবলী অনুযায়ী কাপড়টি ধুয়ে ফেলবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।